থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে প্রচলিত আছে যে দস্তরখানা পেড়ে দস্তরখানার উপর খাওয়া আসলে আহ এটা কতটুকু ঠিক দলিল সহ জানতে চেয়েছেন তো আসলে এখানে আগে একটা কথা দলিল সহ বলতেছি দলিল আছে অর্থাৎ দস্তরখানাতে খেতে হবে বা দস্তরখানাতে খাওয়া যাবে বা খানাতে রাসুল্লাহ সাহাবিগঞ্জ খেতেন এর অনেক দলিল আছে আমি দলিল দিচ্ছি ইনশাআল্লাহ তবে একটা জিনিস মনে রাখবেন যে এটাকে আপনারা ওই পর্যায়ে নিয়ে যাবেন না যে রাসুল সাল্লাম যেমন ভাবে মায়ে পেট অর্থাৎ এটাকে কি বলে দস্তরখানা পেড়ে উনি খেয়েছেন ওই ওইভাবেই খেতে হবে ওই রকম দস্তরখানা হবে এটা কিন্তু উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে দস্তরখানার উদ্দেশ্য যেটা তা হলো যদি কোনো খাবার পড়ে যায় তাহলে সেটা যেন আমরা উঠিয়ে নিয়ে খেতে পারি যেমন ধরেন আপনি ধোলার মধ্যে খেতে বসলেন তো ধোলার মধ্যে খেতে বসে আপনার প্লেট থেকে একটা খাদ্য পড়ে গেল ধোলার মধ্যে তখন আপনার প্রথমত সেটা রুচি হয় না অনেক সময় রুচি হলেও খাওয়ার কোনো পরিবেশ থাকে না অর্থাৎ সেটা ধুয়ে নিব নিব এমনটা হয় না এই জন্য যদি দস্তরখানা পাড়া থাকে তাহলে আপনি এটা মানে সহজে উঠিয়ে নিয়ে খেতে পারবেন অনুরূপভাবে আপনার ডাইনিং টেবিলও যদি থাকে ডাইনিং টেবিলও যদি থাকে ডাইনিং টেবিলে যে আপনার দস্তরখানা আলাদা করে পাড়তে হবে এমনটা কথা নাই আপনার টেবিল পরিষ্কার আছে আপনি সেখান থেকে তুলে তখন তখন তুলে আপনি কিছু খেতে পারবেন নো প্রবলেম কোনো সমস্যা নেই হ্যাঁ দস্তরখানা সম্পর্কে শহীদ বুখারি মুসলিম সহ দুনিয়াতে হাদিস গ্রন্থ যতগুলো আছে প্রায় সব হাদিস গ্রন্থেই এই দস্তরখানা সম্পর্কে হাদিস এসেছে তার মধ্যে শহিদ বুখারির দুই হাজার এখানে হাদিসটা পাবেন এই হাদিসে নাসুল দস্তরখানা দোস্তরখানা সির হজা স্লাম দস্তরখানাতে খেতেন এবং ওনার দস্তরখানা একজন খেত এই হাদিসটা শহীদ মুসলিমের পাঁচশো ষাট নম্বর হাদিস এবং আবু আবুদাউদেও অনুরূপভাবে হাদিস এসেছে তিন হাজার সাতশো চুয়াত্তর নম্বর হাদিস ইত্যাদি অনেক হাদিস আসছে অনেক হাদিস আসতে যে রাসুল সাল্লামের দস্তরখানায় ওই যে গুই সাপ জাতীয় কিছু দেওয়া হল এবং সেটা মায়েদা ছিল অর্থাৎ সেখানে দোস্তরখানা বিছানো ছিল এই হাদিসটা টাই হিসে ত এক হাজার সাতশো নব্বই নম্বর হাদিস ওয়া জাযাকুমুল্লাহ জাহুল্লা ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি সিক্স এইট নাইন ভাই জানতে চাচ্ছেন যে আমি কেমন আছি জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনিও ভালো আছেন বারাক ফিকুম তো আপনার প্রশ্ন হলো যে আপনারা বেশ কয়েক ভাই বোন আছেন তা আমি অনেক দিন থেকে সৌদি আরবে আছি তো আমি এসে আব্বা আম্মার নামে ভাই বোনের নামে আমি টাকা পাঠাতাম কিন্তু এখন আমি বিয়ে শি করেছি বাচ্চা কাচ্চা হয়েছে যাই হোক আমার আলাদা সংসার হয়েছে তো আমি তাদেরকে এরকমভাবে বলেছি যে না আমি আগে যেভাবে টাকা পয়সা দিতাম এখন আমি টাকা পয়সা ওভাবে দিব না তো ক্ষেত্রে আমার আব্বা আম্মা বা আমার আম্মা বেশ রাগারাগি করেছেন করেন তাহলে আসলে এটা কি আমার ঠিক হচ্ছে বা আমি যদিভাবে বলেছি এটা আমার অন্যায় হয়েছে কিনা তো মানে বাপ মাকে এভাবে বলতে হবে কথাটা ঠিক এরকম না বাপ মাকে বুঝিয়ে বললে বাপ মা যদি না বুঝে তাহলে দুনিয়ার আপনি কাউকে বোঝাতে পারবেন না আপ দুনিয়াতে যদি কোনো কিছুকে বুঝে আপনার সুবিধা অসুবিধা তাহলে প্রথমে বুঝবে কে আপনার বাপমা আপনার বউ না কিন্তু ভবুল বুঝবেন না খাবুদ্দার তাহলে ভালো মন্দটা প্রথমে বুঝবে হচ্ছে আপনার বাপ মাই আগে বুঝবে সুতরাং মানে তাকেই আগে বুঝাতে হবে আর আর আপনাকে ওভাবে আর টাকা দেওয়ার দরকার নেই হ্যাঁ যদি তারা যদি আপনার আন্ডারে এখনও থাকে বিশেষ করে আপনার ছোট তাদের বিয়ে হয়নি তারা এখনও পড়াশোনা করছে তারপরে তারা ছোট বলতে এখনও তাদের বয়স হয়তো বা দশের নিচে আট দশ বছর তো যদি বাপ না থাকে অথবা বাপ অপারগ হয় তাহলে আপনার দায়িত্বপূর্ণাঙ্গ না থাকলেও আপনার এই দায়িত্বহীনতার কারণ কিন্তু আপনাকে জবাব দিতে হবে আপনার দায়িত্বহীনতার কারণটা আপনাকে জবাব দিতে হবে এটা আপনি মনে রাখবেন কিন্তু আপনি যে প্রশ্ন যেভাবে উল্লেখ করেছেন এতে করে আপনার এতে কোনো দোষ নেই কিন্তু বাপমা যেন রাগ না করে এই ব্যবস্থা করতে হবে আপনি এরকম জাস্ট আমি আপনার নিজের পক্ষ থেকে বলছি যে আপনি বাপ মায়ের জন্য কিছু দিলেন ভাই বোন যারা আছে তারা তো আছে কারো বিয়ে হয়ে গেছে কেউ সংসার নিয়ে আছে ইত্যাদি কিন্তু আপনি বাপ মায়ের উদ্দেশ্যে পাঠালেন টাকা যে আমি বাপ মাকে টাকা দেব কারণ বাপ মাকে আপনাকে টাকা দিতেই হবে এটা মনে রাখবেন এটা আবশ্যক মায়ের উদ্দেশ্যে টাকা দিলেন মনে করলেন যে বাপ মায়ের মানে খানা দানা বা অসুস্থতা সুস্থতা বা ইত্যাদি ইত্যাদি যা লাগে আব্বা বাহিরে যান তারপরে উনি বাহিরে কিছু খেতে চান ইত্যাদি বাপ মাকে সন্তুষ্ট করতে যা করতে হয় জাস্ট এক ভাষায় আপনি এটা চিন্তা করে আপনি দেখবেন ইনশাল্লাহর কোনো সমস্যা হবে না আর সব ভাই বোনকে আপনাকে চালাতে হবে তার জন্য টাকা দিতে হবে এটা তো আপনি দায়িত্ব নিয়ে নেন তো সুতরাং আপনি বলাতে তো ভুল করেননি কিন্তু বাপ মায়ের বিষয়টা লক্ষ্য করবেন শুকরান ওয়ালাইকুম আসসালাম ভাই দুঃখিত পোস্টটা দেওয়ার জন্য বলেছিলেন আবু জাবের আহমেদ তো ফিকুম হফিকুম আমরা অবশ্যই মায়ের প্রতি সবাই দুর্বল আপনি মায়ের জন্য জুয়া জুয়া চেয়েছিলেন জানি না কি অবস্থা আজিবুল বাস নাস অশফি আন্তঃ সাফি

حافظاكم الله تعالى وفقكم الله عليكم সালাম ইউসুফ ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে আমরা সালাতের মধ্যে সূরা ফাতিহার পরে যে সূরাটা মেলাতে হয় এটা যদি কোনো সময় ভুল ক্রমে না পড়ে আমরা rukute যাই তাহলে সুশেজদা দিতে হবে কিনা জি না সুশেজদা দিতে হবে না এ সমস্ত জায়গাতে এখানে আপনি কুরআনের আয়াত পড়েছেন অর্থাৎ সোরা ফাতিহা পড়েছেন এটা আপনার জন্য যথেষ্ট হবে আসলে সুশেজদাটা দিতে হয় কোনো ওয়াজিব ছুটে গেলে এবং বিশেষ করে মানে সেগুলো কর্ম অথচ এটা ছুটে গেলে দিতে হবে না আল্লাহ আলম বিশ্বাব জি মহসিন ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কোন পড়বেন যদি পড়ে আর যদি সেজদা দেয় তাহলে আপনিও দিবেন যদি জামাতের মধ্যে থাকেন যদি আপনার সামনে দিয়ে যায় কোনো বাচ্চা যদি যায় তাহলে সালাদ ভাঙবে না বা কোনো সমস্যা নেই আর যদি অন্য মানুষেরা যায় আপনার হাতটাকে সামনে বাড়ান দেখেন কত দূর যাচ্ছে এর মাঝ দিয়ে যদি যায় তাহলে আপনি তাকে বাধা দিবেন আর যদি বাহির দিয়ে যায় তাহলে এর দায়িত্ব আপনার না জাজাকাল্লা খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মালয়েশিয়া থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আমাদের মালয়েশিয়াতে আজান হয় এক একটা তিরিশ মিনিটে তো আমরা জহরের আজান আর কি জহরের সালাদ আমরা কি বারোটা পঁয়তাল্লিশে পড়তে পারবো তো আজান একটা তিরিশে হয় আজানটা কি এমনিতে একটা সময় আজান যেমন আমাদের বাংলাদেশে একটা আজান হয় দেড়টা জামাত হয় এরকম নাকি সৌদি আরবে যেমন আজান হয় ধরে নেন আজকে আজান ছিল বারোটা বত্রিশে এরকম মানে বারোটা বত্রিশে সময় বারোটা বত্রিশে আজান দিবে বা সাড়ে বারোটাও দেবে না বা পুনে একটাতেও দিবে না যখন মাগরিবের সময় আমরা যেমন বাংলাদেশে আজান দেই এরকম ভাবে এরা পাঁচ ওয়াক্ত সালাত এরকম ভাবে আজান দেয় পাঁচ ওয়াক্তই হ্যাঁ ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত সালাতে যেমন আজকে ধরে নেন ইয়ার আজান হয়েছে সাতটা আটান্ন বা উনষাট মিনিটে এশার আজান হয়েছে তো এরকম যদি হয় তাহলে আপনি সালাত আদায় করতে পারবেন না অর্থাৎ সেখানে আজানের সময়ই হয় একটা তিরিশে মানে আজানের আমি আবার বোঝাতে পারলাম কিনা জানি না আজানের সময় হওয়া মানে আজান সরি আজান দেওয়ার আজানের সময় হয় এটা দুইটা দুই জিনিস আমাদের বাংলাদেশে সাধারণত পুনে একটার আগে কোথাও আজান হয় না আমার জানা মতে ইল্লা মাসাল্লাহ হয় না কিন্তু আমাদের দেশে মানে জহরের সময় হয় মোটামুটি সোয়া বারোটার দিকে অথবা বারোটার দিকে কিন্তু আজান হচ্ছে বারোটা পঁয়তাল্লিশে অথবা একটায় অথবা ষোয় একটাই তো যদি আমাদের বাংলাদেশের কথা বলেন যে আমি বারোটা পঁয়তাল্লিশে সালা আলাদাতে করতে পারবো কিনা একটাই আজান হচ্ছে আমি বারোটা পঁয়তাল্লিশে পারবো কিনা জি পারবেন নো প্রবলেম যখন সময় হবে আপনি সময়টা বুঝতে পারবেন আপনার মানে এখন তো ইয়া হয়ে গেছে আধুনিক ওই যে কিছু ঘড়ি পাওয়া যায় ঘড়ি সফটওয়্যার এর ঘড়ি পাওয়া যায় এটা আমার জানা মতে সময়টা ঠিক দেয় আছে তারপর আছে এগুলো আপনারা ডাউনলোড করে নিয়ে দেখবেন যে আপনার এলাকার নামটা লিখে দিয়ে মানে সময়টা দিবে ইনশাল্লাহ ওয়ালাইকুম সালাম ডবল জিরো এইট ভাই লন্ডন থেকে জানতে চেয়েছেন যে ওনার এক ভাই বাংলাদেশে ব্যবসা করেন তো ইউরোপ আমেরিকা থেকে যে প্রোডাক্টগুলো নেন যাই হোক যে কোনো ঝামেলার কারণেই হোক না কেন তো সেটা যদি আমি পেমেন্ট করি তাহলে ওনার ব্যবসাতে সুবিধা হচ্ছে আর এই জন্য উনি আমাকে কিছু পার্সেন্টেজ দেন এটা নেওয়া ঠিক হবে কিনা না বা জায়েজ হবে কিনা। তো এখানে দুইটা বিষয় আপনি যে বর্ণনাটা দিলেন যে রেমিটেন্সের একটা বিষয় আছে তারা যেভাবে ধরে তারা বেশ অনেক ধরে তো যদি এভাবে না ধরে আর আপনি যেভাবে যে কত উদ্দেশ্যটা বলছেন যে আমি যদি এখান থেকে পেমেন্টটা করি সে আমার কাছে টাকা পাঠালো অথবা আমার কাছে কোনো টাকা আছে তো এটা যদি পেমেন্ট করি তাহলে হয় কি তার সুবিধা হয় কিন্তু সরকার কি ট্যাক্স থেকে মুক্ত থাকে অর্থাৎ সরকার কি ট্যাক্স ফাঁকি দেওয়া হয় যদি ট্যাক্স ফাঁকি দেওয়া হয় তাহলে এটা চলবে না যদি ট্যাক্স ফাঁকি দেওয়া হয় তাহলে চলবে না আর আপনি যদি তার সাথে ব্যবসার শেয়ারই হন শেয়ারই হয়ে গেল এরকমটা শেয়ারই হয় যে সে অর্থ দিচ্ছে আপনি এখান থেকে কিছু মতো সহযোগিতা করতেছেন তাহলে এটাও শেয়ার তাহলে এটা যদি আপনি করেন তাহলে সে আপনাকে পার্সেন্টেজ দিলে তাহলে আপনি নিতে পারবেন সমস্যা নেই সে যদি আপনাকে পার্সেন্টেজ দেয় তাহলে নিতে পারবেন তবে এখানে কাউকে ঠকানোর চেষ্টা করবেন না যেমন সরকার একটা ট্যাক্স পাই বা ব্যবসার যে একটা ইয়ে আছে কর আছে সেটা পাই সেটা ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না যদি করেন তাহলে আপনি ধরা খাবেন অর্থাৎ মানে এটা সরকারকে ফাঁকি দেওয়া হলো এই ফাঁকির জন্য আপনি ধরা খাবেন সো এমনটা করা উচিত নয় আর যদি এরকম না হয় অর্থাৎ সরকার ফাঁকি দিচ্ছে না তাহলে আপনি করতে পারবেন এবং আপনি পার্সেন্টেজ যেটা সেটাও পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সর্বশেষ যে কথাটা বলতে চাই যে এক ভাই মেসেজ দিয়েছিলেন পাঁচ সাত দিন আগে যে ওনার দাদা মারা গেছেন দোয়া চেয়েছেন অবশ্যই গ্রুপের সবাই দোয়া করবেন একজনের দোয়ার কারণে আর একজনের মুক্তি হওয়াটা এটা আমাদের জন্যই করলাম আর সালাম বলছেন যে কোন ভাই যদি আরেক ভাইয়ের জন্য দোয়া করে অনুপস্থিতিতে তাহলে ফেরেশতারাও এই দোয়াটা তার জন্য যেন কবুল হয় সেটাও দোয়া করে অর্থাৎ আমি আপনার জন্য দোয়া করলাম যেটা তো ফেরেশতারা বলে যে আল্লাহ তুমি মোকাররমের জন্য এই দোয়াটা কবুল করো সুতরাং অন্তত আপনি ফেরসাদের দোয়া পাওয়ার জন্য আমাদের ওই ভাইয়ের দাদার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমিন যেন তার উপর রহম করেন সেজন্য কবরে সুখে এবং শান্তিতে থাকতে পারে এবং সে যে আমলগুলো নিয়ে গেছে সেই আমলগুলো যেন আল্লাহ রবুল্লা আলমিন আমলগুলোর বিনিময়ে তাকে যেন সুখে শান্তিতে রাখেন পরবর্তীতে জান্নাত নাসিব করেন আমিন আর অনেক ভাইয়েরা যাই হোক পরীক্ষার জন্য অথবা ইত্যাদি কথা বলে অনেক জায়গা থেকে যাই হোক আমি স্পেসিফিক নাম বলার দরকার নেই অনেক ভাইয়েরাই দোয়া করেছেন আমার জন্য বিশেষ করে কয়েকটি ভাই দোয়া করেছেন যেন আল্লাহ আপনাকে দায়ী করেন আল্লাহ যেন আপনাকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি করেন কল্যাণময় করেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আর আমি যেন আপনাদের এই দোয়াগুলোকে কবুল করেন এবং

যে সালাতুত তাসবিহ সালাত সম্পর্কে আসলে সালাতুত তাসবিহ সালাত সম্পর্কে অনেক দিন আমি এ বিষয়ে এখানে কথা বলেছি এবং ডকুমেন্টারি আপনাদেরকে দিয়েছে সর্বশেষ কথা যেটা সেটা হলো সালাত আদায় করা যাবে না এই সালাতুত তাসবিহ সম্পর্কে যেটা সর্বশেষ কথা এবং ফতোয়া লাজনা দাইমা এবং এ দেশের যেটা ফতোয়া বোর্ড বর্তমান যেটা স্থায়ী ফতোয়া বোর্ড এই যে ফতোয়া আছে এখান থেকে স্পষ্ট তার বলে দিয়েছেন যে এটা করা যাবে না যদিও শেখ আলবানি রাহমাহুল্লাহ উনি কো একটা কারণ দেখে হাদিসটাকে সহি বলেছেন কিন্তু তা করে মুহাদ্দিসগণ এটাকে গ্রহণ করেন নি তো যাই হোক এটা উনি হাদিস বিশ্লেষণের বিচারে উনি ওনার সিহহাতটা বলেছেন কিন্তু এটা হচ্ছে একটি সালাত এই সালাতের গুণ না বা এই সালাতের সন্দেহ এটা পড়েছেন যে নারা ফতুহাসালাম কোন দিন আর যেটা জীবনে একদিন পড়তে হবে বা বছরে অথবা মাসে বা সপ্তাহে দিনে যে হাদিসটা আছে এ ঠিক নয় কিন্তু হাদিসের যে সালাতের বিষয়টা আছে যে পড়তে হবে না হবে এ বিষয়ে অনেক আছে সেই জন্য সালাতের এত গুরুত্বপূর্ণ একটি অন্তত আর যাই হোক না কেন ইখতলাফের উপর এর কোন তো চলে না হ্যাঁ যদি পদ্ধতি অথবা রাখার সংখ্যা যে কি নিয়ে ইখতলাফ আছে রাখার সংখ্যা কেউ বলেছেন চার কেউ বলেছেন দুই তখন মানে সালাতটা থাকলো কেউ বলেছেন যে না এটা জীবনে একবার পড়তে হবে কেউ বলেছেন না প্রতি সপ্তাহে পড়তে হবে এটা নিয়ে اختلاف যদি হতো তাহলে বলতাম যে হ্যাঁ সালাত আছে কিন্তু এটা নিয়ে اختلاف আছে অর্থাৎ এটার সালাত নিয়েই اختلاف আমি মনে হয় বোঝাতে বললাম কিনা জানি না সো এখান থেকে বিරුদ্ধ থাকতে হবে এবং এ বিষয়ে সালফে সালেহিন এর কোনো আমল পরবর্তীতে পাওয়া যায়নি সাহাবিদের আমলও পাওয়া যায়নি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বা ফিরোজ ঢাকা থেকে জানতে চেয়েছেন যে একটা কোম্পানিতে উনি জব করেন তো সেখানে কোম্পানি যাই হোক যে কোনো কারণে হোক না কেন লসে যাচ্ছে তো প্রতি মাসেই ব্যাংক থেকে লোন নেই লোন নিয়ে যাই হোক লোন নিয়ে কাজ করে তো এখান থেকে আমাদেরকে বেতন দেয় তো এই বেতনটা আমাদের জন্য হালাল হবে কিনা বা এই কোম্পানিতে চাকরি করাও যাবে কিনা এই বেতন নেওয়াতে এবং আপনার এখানে চাকরি করাতে শরীয়ত আপনাকে বাধা দেয় না এবং কোনো সমস্যা নেই তার কারণ হচ্ছে যে এইখানে মালিকানার এটা বর্তাবে যিনি এই কোম্পানির মালিক বা যারা এ কোম্পানির মালিক বা যে গ্রুপ মালিক এই গ্রুপেরও বর্তাবে আপনাকে কাজ করাচ্ছে এই কাজের উপর আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনি কাজের বেতন পাচ্ছেন এখন এখানে দুটা কথা যে মানে এই কাজটা আপনি করছেন কিনা কাজ না করেই কি আপনাকে বেতন দেওয়া হচ্ছে আর আপনি নিচ্ছেন তাহলে এটা তো অবৈধ দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে কাজটা করছেন এই কাজটা দেশ ও জাতি এবং ধর্মের কোনো ক্ষতি হচ্ছে কিনা মানুষের এবং কোনো ধর্মের কোনো ক্ষতি হচ্ছে কিনা ক্ষতিকর কোনো কাজ যদি আপনাকে দিয়ে করায় তাহলে এই কাজটা ছেড়ে দিতে হবে কিন্তু আপনার নর্মালি একটা কাজ যে কাজে এটা কোম্পানির বিষয় এটা মালিক মালিক এটা ধরে নেন যে আপনি বাড়ির মধ্যে আছেন তো বাড়িতে টাকা পয়সা নেই তো কোথাও থেকে ধার করে আপনাকে দিচ্ছে এই জন্য বাড়ির চাকর দায়ী নয় এই জন্য বাড়ির মালিক উনি যেভাবে করছেন সেভাবে নো প্রবলেম এতে আলাইকুম আসসালাম রহমতুল্লাহ four two seven nine ভাই জানতে চেয়েছেন যে ভেড়া দিয়ে আকিকা হবে কিনা জি ভেড়া দিয়ে আকিকা হবে যদিও রাসুল সাল্লাম এবং তার সাহাবিগণ এখানে যেটা দিয়ে করতেন তা হাদিসে খাসির কথাই উল্লেখ আছে অর্থাৎ ছাগলের কথা তবে এতে কোনো সন্দেহ নেই যে ছাগল বলতে খাসি বকরি ভেড়া এবং দুম্বা সবগুলো এক হুকুমে এখানে কেউ হুকুমকে পৃথক করেননি এবং কোনো মহাদেশও এ বিষয়ে কথা বলেননি যে এটা হচ্ছে পৃথক এবং এটা চলবে এটা চলবে না এমনকি কুরবানির ক্ষেত্রেও কুরবানির ক্ষেত্রেও এগুলো চলবে সুতরাং এগুলো না চলার ব্যাপারে আমার জানা মতে কেউ নেই আমি আমি জানি না সো এটা অবশ্যই চলবে নো প্রবলেম দিবে ওয়ালাইকুম আসসালাম রব ভাই বারাকাল হিকুম জানতে চেয়েছেন যে আসলে ফিয়া মানে আল্লাহ কথাটা কতটুকু ঠিক আসলে ফিয়া মানে এটা বিখ্যাত এবং মাশহুর পরিচিত হলেও এটা জয়ীফ হাদিস এই বিষয়ে হাদিস আসছে এটা জয়ীফ এ বিষয়ে আমল করা যাবে না এবং এটা একমত সবাই আলেমগণ একমত যে এটা আমল করা যাবে না এটা একটা আরবি কথা আরবিদের একটি কথা ফিয়া মানে আল্লাহ তো কথা হিসেবে কেউ যদি আপনি এমনিতেও বলে তাও কোনো সমস্যা নাই কিন্তু যখন দুয়া হিসাবে আমি বলছি এর বিষয়ে এর আগেও আমি বলেছি দোয়া হিসাবে যদি কেউ বলে তাহলে এটা পারবে না যেমন আপনি বাংলাতে কাউকে বললেন যে আল্লাহ তোমার ভালো করুক তো আল্লাহ তোমার ভালো করুক যদি কেউ বলে যে আসলে এটা কোন আছে আছে কোথায় না এটা আপনার মনের কামনা মনের কথা অনুরূপ হচ্ছে আরবি কথা এটা যে ফি আমানিল্লা আল্লাহ তোমাকে নিরাপদ রাখুক বাংলাতে হচ্ছে আল্লাহ তোমাকে নিরাপদে রাখুক কিন্তু দোয়া যেটা দোয়া আলাদা আছে আস্তাউদ্দিয়া অথবাও দেয় হ্যাঁ এরকম ভাবে দুয়া আছে ওই দোয়াটাই পড়তে হবে এই পড়া যাবে না অর্থাৎ পড়া যাবে না আসসালাম হালিম ভাই জানতে চেয়েছেন গাড়িতে উঠেছে অজু নেই টাইম মোমোর ব্যবস্থা নেই কোন দিক কেবলা সেটাও জানি না বাড়িতে যেতে যেতে হয়তোবা আহ সময়ও পার হয়ে যাবে সেক্ষেত্রে আমার করণীয় কি তো সেক্ষেত্রে করণীয়টা আগেই ব্যবস্থা করে নিতে হবে এখানে বাসে ওঠার পরে আপনি করণীয় খুঁজবেন এটার দরকার নেই কারণ বোঝা যাচ্ছে যে আপনি সফরে তো যদি সফরের দূরত্বটা এমন হয় যে আপনি সফর করতে পারেন সফরে আছেন। তাহলে সে সফরের হুকুমে যাবে আপনার কাজকর্ম আর যদি সফরের হুকুমে না আসে তাহলে তো কোনো সমস্যাই নেই আপনি যখন বাসে উঠছেন তখনই আপনি সালাতে আদায় করে নেবেন আর যদি এমনটা না হয় যে বাড়িতে গিয়ে আপনি সালাত আদায় করবেন দুইটাই হবে কোনো সমস্যা নেই আর সফর অর্থাৎ হাক্কান যেটা সফর এ সফর যদি নাও হয় তাহলে এমনিতেও আপনি জহর আসর বা মাগরি পেশা জমা করতে পারেন কোনো সমস্যা নেই ছোটোখাটো কারণেও জহর আসর বা মাগরি পেশা জমা করা যায় আমি মনে হয় বুঝাতে পারলাম কিনা জানি না যে আপনি শহরে গেছেন এটা আপনার সফরের হুকুমের মধ্যে পড়েনি অর্থাৎ সফরে যেটা হুকুম আছে কসর করতে হয় ইত্যাদি এর মধ্যে আপনি পড়েননি কিন্তু সফরে আপনি এই জায়গাতে সালাতের কোনো ব্যবস্থাও করতে পারলেন না ইতিমধ্যে আমার গাড়ির সময় হয়ে গেলো আপনি গাড়িতে উঠলেন তো এক্ষেত্রে আপনি তখন জহর আসর পড়ে গাড়িতে উঠেন আর যদি জোহরের আগে আগ মুহূর্তে আপনি ওঠেন তাহলে বাড়িতে আসতে পারবেন অবশ্যই তাহলে বাড়িতে এসে অথবা বাস থেকে নেমে কোনো মসজিদে আপনি জোহর আসেন বিকেল হয়ে গেছে সেটা আসরের সময় হয়ে গেছে তাহলে আপনি জোহর আসর একসাথে আদায় করে নেন আশা করি বুঝতে পেরেছেন ওয়ালাইকুম আসসালাম জি বাহরাইন থেকে আব্দুল আল মামুন ভাই জানতে চাচ্ছেন যে একামত বিষয়ে যে আসলে একামতটা আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইত্যাদি এটা আসলে ঠিক কি না যে না এটা ঠিক নয় একামত যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে এটা বিখ্যাত এবং পরিচিত হাদিস আমরা জানি যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহাই লাল্লা আসাদু আল্লাহ অর্থাৎ একবার একবার করে একবার ইলাহ ইল্লাল্লাহ পর্যন্ত একবার একবার করে শুধুমারখানে কয় সলাই এটা শুধুমাত্র ডবল বলতে হবে এবং এটাই সহীব এবং রাসূলসাল্লাম বিলাল রাতী আল্লাহ তালা আন হোক এই বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং এভাবেই বলা হয়েছে যদিও দুইবার দুইবার এর একটা হাদিস আসছে যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরকম একটা হাদিস এসেছে কিন্তু এর চাইতে হাদিস এটাই সহি এবং এটাই হচ্ছে আমল যোগ্য আমল করবেন এটাই একবার করে আর আপনি যেটা বলছেন শিয়াদের আরো অনেক নীতিমালা আছে যদি সেটা শিয়া হয় শিয়া এলাকার মানুষ হয় দেখা যাচ্ছে যে ভালো মুসলমান যারা সেই ভালো মুসলমান তাদের থেকে অনেক কিছু শিখেছে সেটা স্কুল কলেজ মাদ্রাসা অথবা মক্তবে সেখানে শিখতে গিয়ে অনেক কিছু ভুল ভাল শিখা হয়ে গেছে তো এক্ষেত্রে যদি আপনারা জানেন তাহলে তাদেরকে জানানোর চেষ্টা করবেন যে আসলে এটা ভুল বা এটা চলবে না আর একামত যেটা হাদিসে আসছে ওভাবেই দিতে হবে যেটা আমরা আপনারা জানেন আমাদের বাংলাদেশে ডবল করে দেওয়া হয় ডবল করে না দ্বিতীয় যেটা তো অর্থাৎ দুইবার করে বলছে যেটা সেটা নয় একবার করে বলতে হবে আল্লাহ হকবার আল্লাহ হকবর সাদু আল্লাহ ইল্লাল্লাহ সাদু আল্ন মোহাম্মদ আল্লাহ সরুল্লাহ হেয়া আল্লাহ সল্লাহ হাই আলাহ ফালেহা কইদু কৌয়াতে সাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর উল্লাহ ইলেহা এটা হচ্ছে একামত ওয়ালাইকুম সালাম রহমত উল্লাহ সেভেন সিক্স জিরো ফোর ভাই জানতে চেয়েছেন চেয়েছেনের জানাজার সালাদটা কীভাবে হয়েছিল সে বিষয়টাই উনি জানতে চেয়েছেন তো একে একে বলতে এখানে সাল্লামের জানাজার কোনো নির্দিষ্ট ইমাম এবং জামাত এটা কোনোটাই ছিল না এটা কয়েকটা কারণে এটা মুহাদ্দিসগণের আলোচনা আর কি তার এক নম্বর কারণ হচ্ছে যে তার লাশ বহন করা এটা মানে কোনো অনুমতি ছিল না অর্থাৎ ওনার লাশ যেখানে ওনারা মৃত্যুবরণ করবেন নবী এবং রাসুলদের ক্ষেত্রে সেখানেই তার লাশ দাফন হবে এবং সেখানেই থাকবে এই জন্য ওনারা ওখানেই পার্শে একটু জায়গা করে ওখানে লাশ লাশকে গোসল দেওয়ান এবং ওনার গায়ে যে পরিহিত যে জামাটা ছিল সে জামাটা থেকে গেছিল সেই জামাটাও খোলা যাবে না সে মর্মে মে হোক সেটা একটা ঘটনা তো ওই ছোট্ট জায়গাতে জামাত করাও সম্ভব ছিল না আর এই জামাতের ইমামতি কে করবেন আর উনি তো রাসুল তো রাসুল সালি সাল্লামের কে সাল্লা সামনে কোনো জামাতের ইমামতি এটাও মানে সুন্নার দৃষ্টিতে তেমন হয়নি সেজন্য তখন ফাইসালা হয়েছিল যে একে একে ঢুকবে যখন ঢুকে সালাত করে একে বেরিয়ে আসবে অর্থাৎ হয়তো একসাথে যদি দাঁড়ায় তাহলে আট দশ জন বা পনেরো বিশ জন দাঁড়াবে তো এই আট দশ জন গিয়ে যে জামাত করেছে তা কিন্তু না অর্থাৎ মসজিদে যেমন ঢুকে মানুষ ঢুকে বের হয় এরকম ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মানুষ একে একে ঢুকেছেন এবং তার সামনে জানাজা পড়েছেন জানাজা পড়ে ওনারা একে একে বেরিয়ে এসেছেন আর দুইজন বের হয়েছে আর দুইজন ঢুকেছে এরকম ভাবে হয়েছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আব্দুর রহিম ভাই জানতে চেয়েছেন যে ফজর সালাতের পরে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে একজন আরেকজনের সাথে মুসাফা করে বা হ্যান্ডশেপ করে আসলে এটা কতটুকু শরিয়ত সম্মত শরীয়ত সম্মত এটা তো সালাতের সাথে মুসাফার কোনো সম্পৃক্ত নেই সম্পর্ক নেই অর্থাৎ মুসাফা একটা জিনিস এবং সালাত একটা জিনিস মসজিদে গেছেন মসজিদে গিয়ে আপনি সালাত আদায় করবেন এটাই হচ্ছে আপনার সর্বশেষ কথা এবং শেষ আর আর কাজ নেই এখন কারোর সাথে যদি নতুন সাক্ষাৎ হয় তাহলে তার সাথে আপনি হ্যান্ডশেপ করতে পারেন কোনো সমস্যা নেই সালাম দিয়ে তার সাথে মুসাফা করতে পারেন কিন্তু সেটা যদি সালাতের সাথে সম্পৃক্ত করে নি সেটা যদি নিয়মিত করে নি যে হ্যাঁ এবং বাচ্চারা শিখতেছে যে এমনটা করতেই হবে এমনটা করতে হবে তাহলে এটা চলবে না এটা চলবে না এটা একটা নতুন বেদায়াতের জন্ম হবে কারণ মসজিদে গিয়ে কারোর সাথে সালাম মুসাফা করার বিধান সালাতের সাথে সম্পৃক্ত না এমনি কারোর সাথে সাক্ষাৎ হচ্ছে আপনি তার সাথে সালাম মুসাফা করতেছেন সেটা মসজিদে হোক মসজিদের বাহিরে হোক অথবা কাতারে দাঁড়িয়েও হোক না কেন কাতারে দাঁড়ানোর পরেও যদি হয় অথবা সালাম ফেরানোর পরে দেখছেন যে অমুক ওহ আব্দুর রহিম ভাইয়ের সাথে তো অনেকদিন থেকে সাক্ষাৎ নাই হঠাৎ আরে আপনি কেমন আছেন তাকে আপনি সালাম দিলেন মুসাফা করলেন নো প্রবলেম বাট এটা যদি আপনি আমি আর আব্দুর রহিম ভাই একসাথে সালাত আদায় করলাম সালাত আদায় করে উঠে দাঁড়িয়ে মুসাফা করতে করতেছি তাহলে এটা তো কোনো যৌক্তিকতাই আসে না সো চলবে না ভাই এটা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কুয়েত থেকে জিরো সেভেন ওয়ান ভাই জানতে চেয়েছেন বাড়িতে বাড়ির পাশে মসজিদে টিনের ঘর টিনের বেড়া আছে সেটা বিক্রি করে মসজিদে ভালো কাজে লাগানো যাবে কি না যে কাজে লাগানো যাবে কোনো সমস্যা নেই এবং এ বিষয়ে স্পষ্ট হাদিস আসছে যে রাসু আল্লাহ তালা আনহর আমলে উনি মসজিদকে মসজিদের একটা জায়গা ওনার আমলের কাহিনী আর কি উনি জায়গা পরিবর্তন করে সেই জায়গাকে বিক্রি করে দিয়েছিলেন সো আপনার যদি মসজিদের জায়গার কোনো কিছু বিক্রি করার প্রয়োজন হয় গাছ বিক্রি করার প্রয়োজন হয় মসজিদের ইট মসজিদের টিন যাই হোক বিক্রি করার প্রয়োজন হয় তাহলে বিক্রি করতে পারবেন ভালো উদ্দেশ্যে মসজিদের উপকারার্থে কোনো সমস্যা ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত একজন জানতে চেয়েছেন ডবল ফোর সেভেন থেকে যে সর্বদাই যদি সলাল্লাহ আলিহাসাল্লাম বলি তাহলে দরুদ পাঠের যে সব সেটা হবে কি না যে দরুদ পাঠ যেটা সেটা চেষ্টা করবেন আল্লাহআ আলম মহম্মদাল আলী আলাই রহিম এটা পড়ার এটাই মূলত দরুদের বিষয়ে বলা হয়েছে আর সাহাবিদদের পক্ষ থেকেই সাল আলি বলা এবং সাল্লা সাল্লামের নাম বলার সময় কেউ দুরুদ পড়লো না সে হলো অন্যতম বকিল বা উল্লেখযোগ্য বকিল বলা হয়েছে সেখানেও সলাল্লাহ আলী ভয়সাল্লাম বলার কথাটা বিভিন্নভাবে বা বিভিন্ন রেওয়ায়েতে এসেছে তো সলাল্লাহ আলীহাসাল্লাম বলা যেতে পারে নো প্রবলেম তবে মনে রাখবেন এটা যেন জিকিরের মতো না হয়ে যায় জিকিরের মতো না হয়ে যায় আপনি পড়তে পারেন মানে কেউ নিষেধ করবে না কোনো আলেমও নিষেধ করবে না কিন্তু আপনি যেভাবে উল্লেখ করছেন বা পড়তে চাচ্ছেন মানে কি বলবো এটা জিকিরের মতো কে যেমন যেমনভাবে জিকিরের কথা বলা হয়েছে তো আমি যদি সর্বদাই আল্লাহর নাম বাদ দিয়ে শুধুমাত্র সাল আলি আসালাম সাল আলী আসালাম এটা তাহলে জিকিরের মতো হয়ে যাবে তো সুতরাং এমনভাবে করার দরকার নেই আপনি বেশি বেশি দরুদ বলবেন এটা ঠিক আছে কিন্তু এর অর্থ এটা নয় যে জিকির যেটা সেটা ছেড়ে আপনি এটা করবেন এটাকে আমাদের একটু খেয়াল করতে হবে সো করবেন সমস্যা না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন বারাক আল্লাহ আসসালামু আলাইকুম আপনি 21 ফেব্রুয়ারি সম্পর্কে জানতে চেয়েছেন তো অহংকার নিরহংকার এখানে কথা নেই আসলে শরীয়তে দুই ঈদের দিন ছাড়া কোনো দিনকে মূল্যায়ন করা হয়নি দিন হিসাবে দিন হিসাবে যেটা মূল্যায়ন সেই হিসেবে কোনো মূল্যায়ন করা হয়নি এটা সারি বিষয় সারি বিষয় এটাই এবং এটাই ফতুয়া আর দেশীয় কালচার দেশীয় কালচার হিসাবে যেগুলো পালন করতেছে সেটা যদি ধর্মের মধ্যে নিয়ে আসে তাহলে সেটা অনেক বড় ধরনের অপরাধ হয়ে যাবে আর দেশীয় সংস্কৃতিতে যেটা আছে সেটা হচ্ছে জাহেলিয়াত বা কুসংস্কারের অন্তর্ভুক্ত হবে জাহেলিয়াত বা কুসংস্কারের অন্তর্ভুক্ত হবে সুতরাং এটা অহংকার বলেন এখানে ফুল দেওয়া বলেন এখানে আর যাই করুক না কেন এগুলো কোনোটাই করা যাবে না শারীরিক এগুলো নিষেধ সরাসরি সো এখানে আপনি অংশগ্রহণ করবেন না কোনোভাবে আরো কেউ করবেন না কোনোভাবে কোনো কিছুতে অংশগ্রহণ করার প্রয়োজন প্রয়োজনই একজন মুসলমানের হাসান মুরাদ ভাই একটা প্রশ্ন করেছিলেন চট্টগ্রাম থেকে তো যাই হোক আপনার যে প্রশ্ন যে অ্যাকাউন্টে টাকা আছে বাবার অ্যাকাউন্টে সেই টাকা থেকে বনেরা ভাগ পাবে কিনা আসলে ওয়ারিস এবং তারিকা বা ওয়ারিসা যিনি ওয়ারিস হন মারিস ওয়ারিস এবং যিনি মারা যান তিনি যিনি বেঁচে থাকেন আর যেটা থাকে সেটাকে বলা হয় তারিকা ওনার অংশীদার বা সম্পত্তি তো উনি মারা যাওয়ার পরে কয়েকটি অধ্যায় আছে এক নম্বর হচ্ছে ওনার তাকফিন এবং তার যেটা দাফন কাফনের ব্যবস্থা করা দুই নম্বর হচ্ছে উম ওনার অর্থাৎ দুইন যেটা মানে এটাকে বলে ঋণ ঋণটা পরিশোধ করা চার নম্বরে গিয়ে হচ্ছে সম্পদ ভাগ করে নেওয়া তো সম্পদ ভাগ করার জন্য শর্ত হয় সম্পদ থাকা অর্থাৎ এগুলোর পরে যদি সম্পদ থাকে এবং দুই নম্বর শর্ত হচ্ছে যে যারা বেঁচে আছে অর্থাৎ ওয়ারিস বেঁচে আছে তো সেই হিসাবে আপনার সব সম্পত্তি সবাই ভাগ পাবে অর্থাৎ আপনার বাবার সম্পত্তি সম্পত্তি মানে শুধু জমি এমনটা নয় সম্পত্তি মানে বাড়ি ঘর টাকা পয়সা সোনা গহনা যা কিছু আছে সবগুলোই সম্পদ এর অন্তর্ভুক্ত সো এগুলো জমি যেমন ভাবে যে ভাগে ভাগ পাবে এগুলো ঠিক একই ভাবে ভাগ পাবে এই কাজগুলো করার পরে wabarakatuhu عليكم السلام ورحمه الله এক محترم ভাই জানতে চেয়েছেন যে আমি যাকে বিয়ে করেছি তার বড় বোনকে বা ছোট বোনকে বিয়ে করা যাবে কি না যে না যাবে না হারাম এটা এটা হারাম ওয়া আনতজমউ বাইনাল উখতাইন ইল্লা মাত সালাফ এটা সুরা নিসার সম্ভবত তেইশ নম্বর আয়াত হবে তেইশ বা তেত্রিশ যাই হোক চার নম্বর পাড়ার সর্বশেষ আয়াত এটা তো আন্তজ মাহবাইনুলাইন ইল্লা আকদ সালাফ যদি আগে চলে যায় বা মারা যায় তালাক হয়ে যায় অথবা কোনোভাবেই বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আপনি তার বড়ো বোনকে বা ছোটো বোনকে বিয়ে করতে পারবেন যেমনভাবে ওসমান রাজি আল্লাহ তালা আনহু বিবাহ করেছিলেন রসুল সাল্লাহ আলি আসাল্লামের দুই মেয়েকে এক মেয়ে বদর যুদ্ধের সময় মারা যান মনার পরে তখন আরেকজনকে বিবাহ করেন জৈনব এবং আসরফরুল্লাহ রুকাইয়া এবং উম্মে কুলসুম রুকে এবং উম্মে কুলসুম দুইজনকে বিবাহ করেছিলেন সুতরাং উপস্থিতিতে একজনের উপস্থিতি আরেকজনকে বিয়ে করা হারাম বারাকল্লাফি ফখরুল ইস ফখরুল হুসাইন ভাই জানতে চেয়েছেন ওয়ালাইকুম আসসালাম যে মানে দুই সালার জমা করা যাবে কি না যে জমা করে পড়া যাবে স্পষ্ট পড়া যাবে জহর আসর এবং মাগরিব এশা জহর আসর মাগরিব এশা অর্থাৎ কেউ যদি আসর মাগরিব জমা করে তাহলে চলবে না অথবা যদি কেউ এশা ফজর জমা করে তাও চলবে না বা ফজর জহর একসাথে জমা করবে সেটাও চলবে না তো নিয়ম হলো যদি কোনো ব্যস্ততা থাকে ব্যস্ততা বলতে বিশেষ করে সফর অথবা অসুস্থতা অথবা বৃষ্টি এ সমস্ত কারণে যদিও সেই বুখারি হাদিস এসেছে তারা সাল্লাহ সাল্লাম জমা করলেন কোনো কারণ ছাড়াই কোনো ভয়ের কারণ ভয়ও একটা কারণ কিন্তু কোনো ভয় ছিল না কোনো বৃষ্টি ছিল না এবং সফরও না তারা স্লাম জহর আসর না দুই সালাদ একসাথে জমা করেছিলেন দুই সালাদ একসাথে জমা করেছিলেন আর কাতার জমা করা যায় ওয়ালাইকুম আসসালাম কাতারের ভাই মহসেন জানতে চেয়েছেন যে যখন সূর্যগ্রহণ বা গ্রহণ হয় তখন গর্ভবতী মহিলারা যাই হোক এলাকায় চালু আছে এটা ঠিক না ঠিক না যে মহিলারা গর্ভবতী মহিলারা হাঁটাহাঁটি করতে হবে কিছু খেতে পারবে না বা শুতে পারবে না আসলে এই কথাটা ঠিকই না আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি দেখেন এটা যখন প্রথম ধরা গিয়েছিল যাই হোক আগেও ছিল কিন্তু রাসুল সাহ্লামের যুগে যখন হয় তখন ইব্রাহিম রাজি আল্লাহ আন যাই হোক সাল্লামের ছেলে যখন ইব্রাহিম যিনি মারা যান যেদিন সেদিন এইটা হয়েছিল অর্থাৎ সূর্যগ্রহণ হয়েছিল তো তখন কাফের মুর্শ্রিকেরা বলতে লাগলো যে আসলে এটা মোহাম্মদ সাল্লাম তো মোহাম্মদের ছেলে যেহেতু অনেক বড় একটা ঘটনায় বড় ঘটনার জন্য এটা হলো তো রসুল্লাহ সাল্লাম যখন এটা শুনলেন তখন সেই দিনই জবাব দিয়ে দিলেন যে শোনো এটা হচ্ছে আয়াতুমিন আয়াতিল্লাহ এটা আলামিনের আলমিনের যত নিদর্শন আছে দুনিয়াতে তার নিদর্শনের একটি হলো এই গ্রহণ হওয়া চন্দ্রগ্রহণ হওয়া তো এটা যখন হয় তখন তোমরা আল্লাহর জিকির করো বেশি অর্থাৎ আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আল্লাহকে ডাকাল্লার কাছে দোয়া করো এবং তোমরা সালাত আদায় করে সময়টা কাটাও এটা ছাড়া অন্য কোনো কথা নেই আর বাকি যেগুলো এসেছে এগুলো হচ্ছে মকসুদুল মোমেন তারপরে হচ্ছে যে কী কী সব বই আছে বেহেস্তি জিওর ইত্যাদি মরণের আগেও পরে কবরের আজাব শাস্তি ইত্যাদি কিছু বই আছে এ সকল বইয়ে এগুলো ভাই লেখা আছে এগুলো কোনো শরীয়ত না এটা কোনো হাদিসে লেখা নাই এ ধরনের কিছু ধারণাও করা যাবে না এটা ধারণা করাও এটা মিথ্যা ধারণা এটা গুনার ধারণা সো আপনি যদি করে বাকিটুক তো বলেননি আপনি বাকিটুক তো আমরা জানি শুনেছি যদি এরকম করে তাহলে তার সন্তান নষ্ট হতে পারে তার তার সন্তান মানে কোনো সময় সাথে নেংড়া খোঁড়া কানা ইত্যাদি এগুলো হবে তো এগুলো সব মালিক মালিক বানিয়ে দিয়েছে এগুলো মানে সূর্য এবং চন্দ্র মালিক এগুলো কানা খোলা করার এগুলো আল্লাহ মালিক নাই আর নাহউদা আলিক সুতরাং এটা খুবই একটা খারাপ ধারণা কুসংস্কার এবং এটা অনেক সময় শির্কের পর্যায়ে চলে যায় অর্থাৎ একটা শক্তি আর একজনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে সো এগুলো বুঝাবেন আপনারা যারা জানেন এই বিষয়গুলো তারা আপনার যারা হচ্ছে ভাই বোন আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে এই ধারণাটা দিবেন যে আসলে এগুলো করেন আল্লাহ রবুল আলামিন কে সন্তান দেওয়ার মালিক কে সন্তান নেওয়ার মালিক কার সন্তান কি হবে না হবে এই সমস্ত ধারণাগুলো সব রিমুভ করতে হবে চেষ্টা করতে হবে ও আলাইকুম আসসালাম এইট নাইন সিক্স ভাই জানতে চেয়েছেন আর ফাতেমার বিয়ে সম্পর্কে এই প্রশ্নের উত্তর আমরা জানি না ভাই বারাক আল্লাহ আলাইকুম আসসালাম আরহামতুল্লাহ কাইসার মিয়া ভাই জানতে চেয়েছেন যে একটা লিখিত প্রশ্ন দিয়েছেন যে আমরা আমলগুলো করি আল্লাহ তুমি এটা রাসুলের রোজা মুবারকে পৌঁছে দিয়ে এটা বলা যাবে কিনা এটা বলা যাবে না এটা হচ্ছে মানে এটা হচ্ছে মানে সবচেয়ে খারাপ একটা কথা আপনার আমল রাসুলের রোজা পৌঁছে কি লাভ এ ধরনের কোনো কথাই বলা যাবে না এটা অনেক খারাপ কথা জি মহসিন ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কোনো পড়বেন যদি পড়ে আর যদি সেজদা দেয় তাহলে আপনিও দিবেন যদি জামাতের মধ্যে থাকেন যদি আপনার সামনে দিয়ে যায় কোনো বাচ্চা যদি যায় তাহলে সালাদ ভাঙবে না বা কোনো সমস্যা নেই আর যদি অন্য মানুষেরা যায় আপনার হাতটাকে সামনে বাড়ান দেখেন কত দূর যাচ্ছে এর মাঝ দিয়ে যদি যাই তাহলে আপনি তাকে বাধা দিবেন আর যদি বাহির দিয়ে যায় তাহলে দায়িত্ব আপনার না জাজাকমুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ মালয়েশিয়া থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আমাদের মালয়েশিয়াতে আজান হয় একটা তিরিশ মিনিটে তো আমরা আর কি জহরের আমরা পড়তে তো আজান একটা তো আজানটা কি এমনিতে একটা সময় আজান যেমন আমাদের বাংলাদেশে শো একটা আজান হয় দেড়টায় জামাত হয় এরকম নাকি সৌদি আরবে যেমন আজান হয় ধরে নেন আজকে আজান ছিল বারোটা বত্রিশে এরকম মানে বারোটা বত্রিশের সময় বারোটা বত্রিশে আজান দিবে বা সাড়ে বারোটাও দিবে না বা পুনে একটাতেও দিবে না যখন মাগরিবের সময় আমরা যেমন বাংলাদেশে আজান দেই এরকম ভাবে এরা পাঁচ ওয়াক্ত সালা এরকম ভাবে আজান দেয় পাঁচ ওয়াক্তই এসা পাঁচ ওয়াক্ত সালাতে যেমন আজকে ধরে নেন ইয়ার আজান হয়েছে সাতটা আটান্ন বা উনষাট মিনিটে এসার আজান হয়েছে তো এরকম যদি হয় তাহলে আপনি সালা তাদের করতে পারবেন না অর্থাৎ সেখানে আজানের সময়ই হয় একটা তিরিশে মানে আজানের আমি আবার বোঝাতে পারলাম কিনা জানি না আজানের সময় হওয়া মানে আজান সরি আজান দেওয়ার আজানের সময় হয় এটা দুইটা দুই জিনিস আমাদের বাংলাদেশে সাধারণত পুনি একটার আগে কোথাও আজান হয় না আমার জানা ইল্লা মাশাআল্লাহ হয় না কিন্তু আমাদের দেশে মানে জহরের সময় হয় মোটামুটি ষো বারোটার দিকে অথবা বারোটার দিকে কিন্তু আজান হচ্ছে বারোটা পঁয়তাল্লিশে অথবা একটাই অথবো একটাই তো যদি আমাদের বাংলাদেশের কথা বলেন যে আমি বারোটা পঁয়তাল্লিশ করতে পারবো কিনা যে একটাই হচ্ছে আমি বারোটা পঁয়তাল্লিশে পারবো কিনা জি পারবেন নো প্রবলেম যখন সময় হবে আপনি সময়টা বুঝতে পারবেন আপনার মানে এখন তো ইয়া হয়ে গেছে আধুনিক ওই যে কিছু ঘড়ি পাওয়া যায় অ্যান্ড্রয়েড ঘড়ি সফটওয়্যার এর ঘড়ি পাওয়া যায় এটা আমার জানা মতে সেটার সময়টা ঠিক দেয় মুদিন আছে তারপর উমুলকুড়া আছে এগুলো আপনারা ডাউনলোড করে নিয়ে দেখবেন যে আপনার এলাকার নামটা লিখে দিয়ে মানে সময়টা দিবেন ইনশাল্লাহ ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বাহরাইন থেকে আল মামুন ভাই জানতে চেয়েছেন আমি যদি কাউকে গাড়ি কিনে দিই ব্যবসা করার জন্য যে ভাড়া দিলাম যে প্রতিদিন আমাকে এরকম টাকা দিতে হবে তো এটা আসলে ঠিক হবে কিনা যে এটাতে কোনো সমস্যা নেই তো কারণ মানে প্রতিদিনের ভাড়ার উপরে আপনি টাকাটা নেবেন কারণ সে ভাড়া খাটবে সে তাকে বলে দিলেন তুমি যত ইচ্ছা তত তুমি নিতে পারো কোনো সমস্যা নেই তবে গাড়ি তো আপনার টাকা আপনার সবই আপনার তো আপনি এটা মানে ইয়া করে নিতে পারেন যে হ্যাঁ সে এত টাকা দিয়ে যে এটা মানে পার ডে নেওয়া আর কি এটাতে কোনো সমস্যা নেই এবং এটাকে কেউ হারামও বলবেন না কিন্তু পরের অংশটা আপনি আপনি যেটা বললেন সেটা আমি বুঝাতে বুঝতে পারিনি আর যেহেতু বুঝতে পারিনি সেজন্য আমি এটার উত্তর উত্তর দিতে চাচ্ছি না সো এটা অন্য কাউকে আপনি বুঝান বুঝে অন্য কারো কাছ থেকে আপনি ফতোয়াটা নেন ভাই লন্ডন থেকে জানতে চেয়েছেন যে ওনার এক ভাই বাংলাদেশে ব্যবসা করেন ইউরোপ আমেরিকা থেকে যে প্রোডাক্টগুলো নেন যাই হোক যে কোনো ঝামেলার কারণেই হোক না কেন তো সেটা যদি আমি পেমেন্ট করি তাহলে ওনার ব্যবসাতে সুবিধা হচ্ছে আর এই জন্য উনি আমাকে কিছু পার্সেন্টেজ দেন এটা নেওয়া ঠিক হবে কিনা বা জায়েজ হবে কিনা তো এখানে দুইটা বিষয় আপনি যে বর্ণনাটা দিলেন যে রেমিটেন্সের একটা বিষয় আছে তারা যেভাবে ধরে তারা বেশ অনেক ধরে তো যদি এভাবে না ধরে আর আপনি যেভাবে যে উদ্দেশ্যটা বলছেন যে আমি যদি এখান থেকে পেমেন্টটা করি সে আমার কাছে টাকা পাঠালো অথবা আমার কাছে কোনো টাকা আছে তো এটা যদি পেমেন্ট করি তাহলে হয় কি তার সুবিধা হয় কিন্তু সরকার কি ট্যাক্স থেকে মুক্ত থাকে অর্থাৎ সরকারের কি তাহলে এটা চলবে না যদি ফাঁকি দেওয়া হয় তাহলে চলবে না আর আপনি যদি তার সাথে ব্যবসার শেয়ারই হন হয়ে শেয়ার এরকমটা শেয়ারই হয় সে অর্থ দিচ্ছে আপনি এখান থেকে কিছু মতো সহযোগিতা করতেছেন তাহলে এটাও শেয়ার তাহলে এটা যদি আপনি করেন তাহলে সে আপনাকে পার্সেন্টেজ দিলে তাহলে আপনি নিতে পারবেন সমস্যা নেই সে যদি আপনার পার্সেন্টেজ দেয় তাহলে নিতে পারবেন তবে এখানে কাউকে ঠকানোর চেষ্টা করবেন না যেমন সরকার একটা ট্যাক্স পাই বা ব্যবসার যে একটা ইয়ে আছে কর আছে সেটা পাই সেটা ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না যদি করেন তাহলে আপনি ধরা খাবেন অর্থাৎ মানে এটা সরকারকে ফাঁকি দেওয়া হলো এই ফাঁকির জন্য আপনি ধরা খাবেন সো এমনটা করা উচিত নয় আর যদি এরকম না হয় অর্থাৎ সরকার ফাঁকি দিচ্ছে না তাহলে আপনি করতে পারবেন এবং আপনি পার্সেন্টেজ যেটা সেটাও পাবেন ওয়ালাইকুম আসসালাম ইউসুফ ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে আমরা সালাতের মধ্যে ফাতিহার পরে যে সোরাটা মিলাতে হয় এটা যদি কোনো সময় ভুলক্রমে না পড়ে রুকুতে যাই তাহলে সৌ দিতে হবে কি না জি না সৌসেজদা দিতে হবে না এই সমস্ত জায়গাতে এখানে আপনি কোরআনের আয়াত পড়েছেন অর্থাৎ ফাতিহা পড়েছেন এটা আপনার জন্য যথেষ্ট হবে আসলে সৌসেজাটা দিতে হয় কোনো ওয়াজিব ছুটে গেলে এবং বিশেষ করে মানে সেগুলো কর্ম এটা ছুটে গেলে দিতে হবে না আসসালাম ভাই দুঃখিত পোস্টা দেওয়ার জন্য বলেছিলেন আবু জাবের আহমেদ তো বারাক আল্লাহ আমরা অবশ্যই মায়ের প্রতি সবাই দুর্বল আপনি মায়ের জন্য জোয়া জোয়া চেয়েছিলেন জানিনা কি অবস্থা আজিবুল্লা আসরাস অশফি আন্তি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউ গাদরু সাকামা লা বা আস্তাহুর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ওয়াশফিয়া শিফা আন কামিলা আপনি দোয়া করবেন খাস করে মায়ের জন্য অন্য কারোর জন্য নয় মানে অন্য কারোর জন্য বলতে এটা মা অন্য কেউ না সো আপনিও খাস করে মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো রাখেন দুনিয়া এবং আখিরাতে হাফিজ আকুমুল্লাহআলা ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ওবরাক ইউসুফ ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে কত বছর বয়স পর্যন্ত কোনো সন্তান দুধ খেলে দুধ মা সাব্যস্ত হয় দুই বছর দুই বছর পর্যন্ত অর্থাৎ দুই বছর বয়সের মধ্যে যদি দুধ পান করে কোনো কোনো মানুষের তাহলে সে তার দুধ মাতা হিসাবে গণ্য হবে হ্যাঁ এটাই এটা এটা কোরআনের মধ্যে এসেছে আর কি বাকারার মধ্যে আছে দুইপার সতেরো নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত আর আরেকটি যেটা কথা দুধ পান করতেন না দুইটার থেকেই দুধমা হয়ে যাওয়ার ভয়ে অর্থাৎ যেন দুধমা না হয় এই ভয়ে উনি করতেন না এ ধরনের কোনো কথা হাদিসে কোরআনে এবং জহিব জাল হাদিসে এমনটা আছে এটা আমার জানা নাই এ কথাটা আমার জানা নেই তবে ইতিহাস বইয়ে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছোট থেকে উনি আদল ছিলেন যে অন্যান্য ভাই বোনের দিকে লক্ষ্য করতেন এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন যে তাদের দিকেও খেয়াল করতেন হয়তোবা সেই দুধটা উনি পরিমাণ মতো খেতেন এমনটা ইতিহাসে এসেছে তবে হাদিসে ধরনের কোনো ইঙ্গিত পাওয়া যায় না আল্লাহ আলাম জানি না আর যেটা আপনি যেটা বললেন হুজুরেরা বলে দুধ দুধ মাই যদি না হয় তাহলে রাসুল সাল্লাহ আলি আসলাম তাকে এত সম্মান করবেন কেন দুধ মা বলে তো উনি মা বলে ডাকতেন সরাসরি হালিমা সাহাদিয়াকে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ফ্রান্স থেকে রুহেল ভাই শফাক আল্লাহ শিফা আনকা আমিলা আল্লাহ আস্তাহর ইনশাআল্লাহ যে উনি আঙ্গুল অপারেশন হয়েছে আপনার তো উজুটা কিভাবে করবেন আপনি বুঝতে পারেননি তো উজু আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন অর্থাৎ সেখানে যদি ডাক্তার নিষেধ করে যে পানি স্পর্শ করবে না তাহলে পানি স্পর্শ না করে যেভাবে উঁচু করা যায় সেভাবে করবেন যদি আপনার ডান হাত হয় তাহলে ডান হাত দিয়ে পানি তো ডান হাতে পানি নিবেন না আপনি ট্যাপ ছেড়ে দিয়ে ওযু করবেন অথবা বাম হাতে পানি নিয়ে আপনি সবগুলো ধোবেন অথবা সেখানে আপনি কোনো গ্লোভস বা কোনো আহ মানে ইয়া ব্যবহার করতে পারেন কোন প্লাস্টিক ব্যবহার করতে পারেন ওই জায়গাতে যে আপনি যে পানি নাড়েন আর যাই করেন না কেন সেখানে পানি প্রবেশ করবে না এই যে কোনো ভাবে আপনি সেখান থেকে বেঁচে থাকবেন কোনো সমস্যা নাই শরীয়ত আপনাকে বাধা দেয় না বারাকাল্লাহু ফিকুম এর পূর্ণ নাম হচ্ছে মানে কথাটা আলিমা আব্দি তার মানে আমার বান্দা জানে যে আমি তাকে ক্ষমা করতে পারি আবার মাফ করতে পারি আল্লাহ আকবার আচ্ছা ঠিক আছে তাকে আমি ক্ষমা করে দিলাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ করেন শেষ করেননি হাদিসের অংশ বলে যে এই পর্যন্ত শেষ এটা বলেননি সুতরাং এর অর্থ এটা নয় যে আমি পাপ করতেই থাকব মনে রাখবেন যে ইন নাম তৌবা তো আল্লাহ্ আহিলাল্লাহ ই নায়া আলু আসু আবি জাহালা সুমাইয়া তবু নামিন গরিব হউলাই কে আল্লাহ তাদের তোবাকবুল করেন যারা ভুল করে পাপ করে পাপ করার সাথে সাথে যখন বুঝে তখন আল্লার কাছে তৌবা করে তখনই আল্লাহর কাছে তৌবা করে আল্লাহর বোলা আলামিন তাদেরকে ক্ষমা করবেন এবং তৌবাকবুল করবেন তো সুতরাং এর অর্থ এটা না যে মানে পাপের দরজা খুলে দেওয়া হলো এর অর্থ এটা যে আল্লাহর রহমতের দরজা খোলা আছে আপনি যে কোন অবস্থানে থাকুন না কেন আল্লাহ রুবুল্লা ডাকবেন আল্লাহ রুবুল্লা আলমিন আল্লাহ চাইবেন আল্লাহ দিবেন ইনশাআল্লাহ তবে ক্ষেত্রে একটু ছোট কথা বলি রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন ত্রিমিজির হাদিস এবং হাদিসটা ইলাই কোন ব্যক্তি যদি বলে এটা তাহলে সে তার তাকে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করবেন যদিও যদিও যুদ্ধের ময়দান থেকে পালায়নকারী আসামি হয় আর যুদ্ধের ময়দান থেকে তাওয়াল্লি ইহাফ অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে পালানো হচ্ছে কাবিরা গুনা তার মানে এটাতেও আল্লাহ রবুল আলমিন তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ শুক্রান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতহ জিরো সেভেন ওয়ান কুয়েত থেকে ভাই একজন জানতে চেয়েছেন যে মানুষ ভুল করে অর্থাৎ গুণা এরপরে কাছে ক্ষমা চায় বা তো করে পরবর্তীতে যদি আবার সেই ভুলটা করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন তো অবশ্যই ক্ষমা করবেন আপনি যদি বাবা হতেন আপনার সন্তান যদি একটা ভুল করতো অনেক শর্ত টর্ত দিয়ে দিয়ে বললেন যে এইবার মাফ করে দিলাম এই করলাম সেই করলাম এরপরে আর কিন্তু শুনবো না এরপরেও ভুল করলো আপনি কি করবেন তাকে হত্যা করবেন না কি করবেন না বাড়ি থেকে তাড়িয়ে দিবেন বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সন্ধ্যাবেলা খুঁজতে যাবেন তাই না আপনি তো বাবা আর যিনি আপনাকে আর আপনার সন্তানকে সহ কত দয়া আছে যাই হোক এটা আমার মুখের কথা নয় রসুল সাল আলি আসাল্লাম বলছেন কোন বান্দা যখন পাপ করে পাপ করার পরে যখন বুঝতে পারে তখন আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ বলেন যে আল্লাহ মানে আমার বান্দা জানে যে আমি তাকে ক্ষমাও করতে পারি আবার শাস্তিও দিতে পারি আচ্ছা ঠিক আছে আমি তাকে মাফ করে দিলাম রসুল বলছেন এরপরে সে কিছুদিন থাকে এভাবেই যায় আল্লাহ যতদিন চান সেই বুখারের হাদিস সন্দেহ করবেন না তো এরপরে আবার ওই একই পাপ করে বসে পাপ করার পরে আবার তখন ক্ষমা চাই তখন আল্লাহ আবার ওই কথায় বলেন তা আমার তার মানে আমার বান্দা জানে যে আমি তার যে কোনো কিছু করতে পারি মানে শাস্তিও দিতে পারি আবার তাকে ক্ষমাও করতে পারি